আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি ফুড বাই রাফা। আজ আমি আপনাদের সাথে শ্যামায়ের লাড্ডুর রেসিপি শেয়ার করব অনেক সহজভাবে এবং খেতে কিন্তু দারুণ মজার এবং খুব অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি এই শ্যামায়ের লাড্ডু। শ্যামায়ের বরফি তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘির পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন ঘিটা গলানো পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা যখন গলে যাবে তারপর এখানে দিয়ে দিব শ্যামাই। শ্যামাইটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি আর এখানে 2 কাপের একটু বেশি শ্যামাই হয়েছে। দেওয়ার পর এখন ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিব। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব চুলার জাল একবারে কম করে দিয়ে। কিছুক্ষণ ভাজার পর আবারও এখানে দিয়ে দিব 1/2 চা চামচ ঘি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1/2 কাপ নারকেল কুড়ানো। বাজারে বিভিন্ন ধরনের নারকেলের গুঁড়ো পাওয়া যায়, আপনারা সেটাও দিতে পারেন বা একবারে এভাবে নারকেল কুড়ানোও দিতে পারেন। 5 থেকে 6 মিনিটের মতো আবারও নারকেলের সাথে শ্যামাইটা ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ কাঠবাদামের গুঁড়া। কাঠবাদামের পরিবর্তে আপনারা এখানে যে কোনো বাদাম এখানে দিতে পারেন বা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসে এখানে গুঁড়ো করে দিতে পারেন। দেওয়ার পরে আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। একটা প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় এবং এখানে আমার 1 কাপের মতো গুড় হয়েছে। তারপর দিয়ে দিব 1/2 কাপ পানি। এখন গুড়টা গলানো পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ বাটার বা ঘি। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা এখানে বাটারও দিতে পারেন। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিব। জাল দেওয়া হয়ে গেলে এখন ভাজা শ্যামাইয়ের মধ্যে আমি চাটনি দিয়ে গুড়টা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিব এবং 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। চুলার জাল প্রথম থেকে একবারে কম করে দিয়েছি, তো রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলার জাল বন্ধ করে দিব। চুলার জাল বেশি জোরে দেওয়া যাবে না, নাহলে কিন্তু শ্যামাইগুলো পুড়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে শ্যামাইয়ের লাড্ডু। এখন আমি লাড্ডুর শেপ দিয়ে নিব। আপনারা যদি বরফি আকারে কেটে নিতে পারেন বা এভাবে লাড্ডুর শেপ দিয়েও কেটে নিতে পারেন বা বাজারে বিভিন্ন ধরনের সাইজ পাওয়া যায় সেটা দিয়েও আপনারা ডিজাইন করে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে শ্যামাইয়ের লাড্ডু। অবশ্যই আপনারা বাসায় ট্রাই, অনেক মজার এই শ্যামাইয়ের লাড্ডু। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।